পেলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম বিন্দাস নেই, শরীরটা আমার আবার খারাপ লাগছে, মানে সন্ধ্যের থেকে মানে কেমন একটা লাগছে, ভাল লাগছে না, যেন গাত পা কামড়াচ্ছে, এরকম কিছু একটা হচ্ছে। তো চলো, তাও শরীর খারাপ হোক, কিন্তু কী করবো, ভিডিও তো আমাকে করতেই হবে। তো চলো, লেটস গো। দাদা শুয়েছিলাম আর যা খাট আর গোছায়নি, আমার আর ভালো লাগছে না, আমার মুখটার অবস্থা দেখো না, ও অসহ্য লাগছে, যেন অস্থির লাগছে, খাটটা গোছানো হয়নি, ঘরের সব কাজ হয়ে গেছে, শুধু খাটটাই ক্যাজরা পড়ে আছে। ঘুমিয়েছি দুপুরবেলা, আজকে সারা রাত ঘুম নেই, কেউ বলো। রান্নাঘরের আলো জ্বালো না, রান্না করতে হবে, আর মা দেখছে এখন টিভি। এই দেখো, এই দুটো নুনের প্যাকেট আনা হয়েছে, এই যে আর্থিংটা আছে না, এই যে এই আর্থিং, এইটা পোতা হবে, ঠিক আছে। পিছনটা দেখাচ্ছি, লাইটটা চালি, আর ওই দেখো কলিং বেল লাগিয়েছে, ওই যে কলিং বেল, দাঁড়াও তোমাদেরকে আওয়াজ শোনাচ্ছি। কি শুনবেন না, আর পেছনের সাইডটা দেখো, দাও পেছনের আলোটা, ওই আলো চলেছে পেছন সাইডটা, এটা সন্ধ্যেবেলা দেখো কি সুন্দর লাগছে, আর ওই গাছটা দেখো ফুলে পুরো সাদা হয়ে আছে, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো, আমার বর আসলে আবার কথা বলবো। চলো বিছানাটা ঝেড়ে নিই, এবার চ্যালেঞ্জ ভিডিও করবো, বিছানাটা না ছাড়লে হয় বলো, বিছানাটা একটু ছেড়ে নিই। আমার বরের কোলবালিশ দেখো, কোলবালিশ না পুডলি, গোছানো হয়ে গেছে। চলো দেখি বাবা কি ঘেমে আছি আমি, বিছানাটা যা হোক করে হালকা ফুলকি করে গুছিয়ে নিয়েছি,
আর আমার দাঁড়া তো বেঁকে গেছে, উফ লাভ বেঁকে গেছে আমার। আবার পারফেক্ট সব কিছু না হলে না অসহ্য লাগে, অসহ্য। আমার বর আসবে তো দেখবে, জামা কাপড় টামা কাপড় ফের ছুঁড়ে ছাড়ে ফেলে রেখে দেবে, ওর জন্য আমি পাগল হয়ে যাই ঘর গোছাতে গোছাতে। আমার বর মহাশয় এসে গেছে, আর এসে দেখো না প্যান ম্যানই ছাড়েনি। কি করছো? কি এটা কি হলো? এটা তো সেই ইয়ের ডাক। তো ঘুমাতে দাও না, আমি অগর একটু ঘুমাই ডেকে ডেকে তুলে দাও। তাই বলো এলাম বাবা, সারা রাত ঘুমাতে দিন, আমি কি করি? আমার যুদ্ধ দেখো গাইস, আমরা কোথায় শুয়ে আছি? আমরা শুয়ে আছি ছাদের ওপর, ছাদের ওপর বিছনা করেছি, করে আর শুয়ে আছি। দেখো মশারি খাটিয়ে ছাদের ওপর, দেখো সবাই বাইরে, আর আমার বর দেখো ঘুমাচ্ছে ছাদের ওপর। শোনো কেমন লাগছে ছাদের ওপর ঘুমি? তা আজকে আমরা রাত্রির বেলা ছাদেই শোবো। তাহলে এখন কি, এখন কি দিনের বেলা? না বলেছি এখন আজকে রাতে ছাদে শোবো, কারণ আমাদের ঘুম হয় না। শোবো কেন? কারণ সারা দুদিন ঘুম হয়নি, তো ছাদের ওপর শুয়েছি কি ভালো লাগছে, ঘামও হচ্ছে না আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ঢুকছে, ওটাই আমাদের যথেষ্ট। আর একজন দেখো কি ভালো লাগছে দেখো। আর বাইরে সব ফ্ল্যাটে আলো জ্বলছে, আর আমার বর আর আমি শুয়ে আছি। দেখো আমাদের মশারির ভেতরের ফাইনাল লুক দেখো, আমার বালিশ এনেছি, এই দেখো কোল বালিশ। আর ও বালিশ আনিনি, ও আমার বালিশটা নিয়ে নিয়েছে। এই যে তুমি আমার বালিশ দেবে, আর ফোন ঘাঁটা বন্ধ করো, চলো খাবে, চলো 10টা বাজে, আর গিয়ে কিন্তু তোমার বালিশ নিয়ে আসবে, আমার বালিশ নেবে না, তুমি বলে দিলাম কি গো। চলো চলো বাইরে দেখো, আমার বর দেখো ভেতরে, মশারির ভেতরে। আর দেখো বাইরে জামা শোকাচ্ছে, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, ওই জন্য তো এখানে শুবো, যাতে ভেতরে ঘুমাতে পারি, কারণ ঘরে দু তিন দিন ঘুমাতে পারিনি জানো। কি সুন্দর লাগছে দেখো, এটা আমাদের বাড়ির নিচে। লোকের বাড়ির জানলা দেখো ভালো করে, লোকের বাড়ির জানলা। আর ওই দেখো ওই বাড়িটা দেখছো, অরেঞ্জ কালারের বাড়িটা, হ্যাঁ দেখেছো জ্বলছে যেন। চলো মা কি করছে তোমাদেরকে একটু দেখায়। এ আসবে না তো? দেখো আমরা কোথায় ঘুমাচ্ছি দেখেছো, ওই দেখো তোমাকে দেখাচ্ছিলাম, আসো এই মশারি একটা খুঁট খুলে দিয়ে আসো, সবটাই খুলে দেবো, তা খুলে দাও, খুলে ছিঁড়ে ফেলে দেবো, নিচে যাবো, নিচে শোবো। এখানে শোবে না, কি এখানে শোবে না তাহলে বললে? চলো তুমি আসো, আমি যাচ্ছি, মা কি করছে দেখছি। লোক ওই দেখো টিকটিকিটা দেখো,
ওখানে বসি আমরা সন্ধ্যেবেলা করে, কিন্তু আজকের ওখানে বসি। মা রান্না বান্না করে বসে আছে। ঘন্টু, ও মা, ঘন্টু কই? ঘন্টুটা কোথায়, কে জানো? আজকে কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই। আজকে রান্না হয়েছে পেঁয়াজ আলু ভাজা, আর হয়েছে রুটি। রুটি হয়েছে এ বাবা, সব ভেঙে ছুড়ে দিচ্ছি। রুটি করবে না, ছেলে খেতে আসছে। এই দেখো আমি রুটি খেতে আসছে, আমার বর আর আমার শাশুড়ি দেখো বসে আছে, কি দেখছে না সিরিয়াল। এ শোনো শোনো, কি জ্বালা আমার, উফ যন্ত্রণা। এতক্ষণ লাগে খুলতে, খোলা যাচ্ছে না, ওই দড়ি তো জবা করে স্লিপ খেয়ে। মা এখনো রুটি করেনি। কত কত আমার বর খাচ্ছে, খেয়ে দিয়ে শুতে যাবে। তো এই যে কালকেকার পায়েস আছে তো খাচ্ছে, আর আলু ভাজা আর পরোটা। শোনো, তুমি খাচ্ছ? দাও, আমার দেয় না। পাঁচ দশ দেয় না আমার বাবা, পায়েস এলাচ ফেলার জন্য। আর খাবো না, কি এলো না? এই দেখো ছাদে এখন বিছানা করছি সব। এটা দেবো মশারির ওপরে, আর এই যে আমার মশারি।
এখানে এখানে লাগাও। ওই দেখো কোথায় গেছে ঘন্টু। হাই গাইস, গুড মর্নিং। কালকে দেখলে তো ছাদের উপরে গিয়ে শুনলাম, তা আমার ঘুমটা ভালো হয়েছে, কিন্তু আরেকজনের ঘুমটা একদম ভালো নয়। দেখবে সে কী করছে, দেখ তার ঘুম ভালো হয়নি বলে সে ঘুমাচ্ছে। তাকে আর ডাকবো তোমার, এই গরমের জন্য আর ঘুমাতেও পাচ্ছে না ঠিকঠাক। চোখে কোনো কালি পড়ে গেছে, এ হয়ে গেছে, ঘুমাতে পারছে না। চলো, হ্যাঁ দেখো আমি চান পান করে পুজো পুজো করে নিয়েছি আর আমার রেডিও হয়ে গেছে। দেখো খাবার খেয়ে অফিসে কাজে যাবো। হ্যাঁ এখনও ঘুমাচ্ছে, তাক ওকে আর ডাকবো। সারারাত ঘুমাতে পারিনি, কেমি চান হয়ে গেছে, মশা হয়তো কাম নাই, আমি ভিতরে হাওয়া ঢোকেই নিই অতটা। ঠিক আছে পাগলি, তো সারা তিনটা ঘুমাতে পারে না গরমের ছুটি। এই তো বসে গেছি খেতে, পরোটা আর আলু ভাজা, দেখেছো ভিডিওটা যদি ভালো থাকে ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করো। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।